একটা সমস্যা হয়ে গেছে, আমি মাংসে আলুটা আগে ভাজতে ভুলে গেছিলাম, ওই এখন পটলের সাথে ভাজতে হচ্ছে, আর এখানে মাংসটা কষানো চলছে। নমস্কার বন্ধুরা, আমাদের পাঁচ মেশিন সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে খুবই স্পেশাল দিন আমাদের বাড়িতে, আজকে সৌম্যর জন্মদিন। কালকে রাত্রে তো আপনাদের বলেছিলাম যে অর্ধেক সেলিব্রেশন হয়েছে 12টার পর, আজকে ফুল সেলিব্রেশন। রান্না বান্না যাচ্ছে তাই অবস্থা, রান্না বান্না অর্ধেক তো কিছুটা হয়েছে, অর্ধেক কিছুটা হয়েছে, সবে ভাজাভুজিগুলো হয়েছে। এখানে চিকেন করছি, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, লুচি থেকে শুরু হয়েছে জলখাবারে। আমার বর তো একদম লুচি দিয়ে শুরু, কোথায় কোথায় শেষ করবে আমি এখন অব্দি জানি না। আমাদের যে রামতলা মার্কেটটা আছে বিশাল বড়, আপনাদের দেখিয়েছিলাম একদিন, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু আমরা খাঁটি বাঙালি বন্ধুরা, তাই জন্মদিনের জন্য তো সবচেয়ে শুভ পায়েস এটা মামুনি তার ছেলের জন্য নিজের হাতে বানিয়েছে, আপনারা দেখুন। আচ্ছা, মিষ্টি দই, এখানে আছে সন্দেশ, এটা আমাদের এখানে খুব বিখ্যাত একটা মিষ্টির দোকান সত্যনারায়ণ, ওখান থেকেই নিয়ে এসেছে, অসাধারণ খেতে মিষ্টি দই আর সন্দেশটা। এই দোকান ইলিশ মাছ, এই ইলিশের যেহেতু ভাপা হবে, কারণ ইলিশটা খুব ভালো, এটা ভাপা বানাবো, সেই জন্য আজকে আমি এই সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি একটু, আর হচ্ছে একটু অল্প একটু নুন দিয়েছি। আচ্ছা, এবার একটু সর্ষের তেল দেবো। এটা যেহেতু আমি সবকিছু একসাথে মেখে নিয়ে চাপাবো, সেই জন্য আমি এখানে যা জল দেওয়া দিয়ে দিলাম, আর এক্সট্রা জল অ্যাড করবো না বলে একটু জলও দিয়ে দিয়েছি আমি। এরকম ভাবে মাখাবেন তবে টেস্ট হবে। শোনো, খুব সাবধানে ক্যামেরাটা নিয়ে যাও, কারণ পটল ভাজাটা একটু তেল ছিট করছে, বুঝেছো? সামনে নিয়ে যাও না, আর তুমিও বেশি সামনে এসো না, পটল একটু জল। বন্ধুরা, এই যে পটল ভাজা হচ্ছে, আপনাদের বললাম তো যে আলুটা ভাজতে ভুলে গেছিলাম আগে, এগুলো মাংসর আলু, তো কী করবো, আমি পটলের সাথেই ভেজে নিচ্ছি। সকাল থেকে আজ প্রচণ্ড ব্যস্ততা, ছুটির দিন হলে কি হবে, জন্মদিন স্পেশাল বলে কথা, এত রকমের রান্না হচ্ছে, আমি তো একটা ভুলছি আবার একটা ঠিক করছি, এরকম অবস্থা হয়েছে। পাঁচ রকম ভাজাটা বলি, এই হচ্ছে পাঁচ রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা। মামনি এটাকে কি ভাজা বলে গো, এটাকে কি ভাজা বলে আমি তো জানি না, এটাকে এটা হচ্ছে, হ্যাঁ এটা আমি জানি না, এটা মামনি ভেজেছে কুমড়ো ফুলের বড়া, মামনি এসব একদম পারফেক্ট। কুমড়ো দিয়ে ডালটা মামনি করছে, এই যে মাছটা ভাজা হচ্ছে, দুখানা বেশ বড় বড় মুড়ো, আগে মুড়োটা ভেজে নেওয়া হবে। তার বন্ধুরা, এবার আমি ভাপাটা তৈরি করব। ভাপা সচরাচর টিফিন বক্সে হয়, কিন্তু আজকে আমি এই ননস্টিক
কড়াটাতে করছি। আগে মাছগুলো সাজিয়ে নিই প্রপার উপর থেকে, এই ম্যারিনেশনের গ্রেভিটা দিয়ে দেব। তুমি গেস করো কি কি হয়েছে বলো তো, তুমি বলো। বাবা এত কিছু করেছে রে বাবা, বলো কি কি করেছি বলো, আজকে তুমি বলো। আলু ভাজা, পটল, বেগুন, এটা হচ্ছে কোনো কিছু, এটা ফুলে রে কুমড়ো ফুলে বড়া, মামুই তখন বললো ইলিশ মাছের ভাপা, ডিউটা রেখে দিলাম, চিকেনের ঝোল, চিকেন কারি, ওটা ঝোল মনে হচ্ছে না সত্যি, মাছ দিয়ে ডাল, মাছে মাথা দিয়ে ডাল, ভগবান কাকে দিয়েছি রাজার পা, উচ্ছে পা, উচ্ছে ভাজা, করলা ভাজা, ঠিক আছে করলা ভাজা, পায়েস, দই, ফিরনি, ফিরনি, আর ওটা কি কোনটা, না শুক্তো টাইপের কিছু একটা হবে, শাকের তরকারি, পালং শাক, তো বলেই ফেললাম, একদম উদ্ধার করে দিলে আমাদের সবাইকে, নাও। তাহলে বন্ধুরা আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ।